গুড মর্নিং বন্ধুরা, তো দশভুজামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো সপ্তমী, তো সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখো, এখন প্রায় 10:45 মতো বাজে, তো আমরা রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে বেরিয়েও গেছি, আজকে যাব বর্ধমানের রাজবাড়িতে ঠাকুর দেখতে। আপনি গেলেন না? এখন বাজে 9:45, আর আমরা আজকে সপ্তমী, শুভ সপ্তমী সবাইকে। আর আমরা বেরিয়েছি এখন ঠাকুর দেখতে। তো আজকে হলো আমি, অভি আর বোন আর নন্দাই, চারজন যাব আজকে। ওরা রাস্তা থেকে ওদেরকে তুলে নেব। চলো যাওয়া যাক। বোন আসুক, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এই যে দেখো, বোনডাও চলে এসছে, ওদেরকে রাস্তা থেকে নিয়ে নিয়েছি। তো আর এই যে দেখাচ্ছি, আমি আর বোন কিন্তু একই ড্রেস পরেছি, শুধু কালারটা আলাদা। তো সেটাই আর কি বলছি তোমাদেরকে। আর দেখো, বলতে বলতে চলেও এসেছি। আর এর আগে দুটো রাজবাড়িতে গিয়েছিলাম, তো সেখানে আমি ভিডিও করতে পারিনি, কারণ সেই দু জায়গায় আমি নামিনি গাড়ি থেকে, কারণ আমার আস্তে আস্তে না রাস্তায় প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো, অনেক শরীর খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি গাড়ি থেকে নামিয়ে নিই, গাড়ির মধ্যে শুয়ে পড়েছিলাম, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো তারপর রাস্তায় ওষুধ টষুধ খাইয়ে এখন একটু ঠিক আছি, তো ওই জন্য আর কি গাড়ি থেকে এইখানটাতে নেমেছি। আর এই রাজবাড়িটা দেখো, এটাও খুব সুন্দর। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর এই যে দেখো, রাজবাড়িটার ভিতরে চলে এসেছি। আর এইখানটায় দেখো বলি হয়, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এখনও পর্যন্ত মনে হয় বলি হয়, তো এখানটায় পুজো টুজো হয়েছে, যাই হোক। আর এই যে ভিতরটাতে আরও দুটো রাজবাড়ি যাওয়া হয়েছিল, তো সেগুলো তো তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু এতটাই শরীর খারাপ লাগছিল, বললাম না আমি গাড়ি থেকে আর কি নামিয়ে। তো এখন ওষুধ খাওয়ার পরে একটু ঠিক আছি বলে নেমেছি, আর একটু পরে দেখলেই বুঝতে পারবে, মানে গাড়ির মধ্যে মাথায় চোখে মুখে জল টল দিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। তো কানের টানে সমস্ত কিছু আর কি খুলে ফেলেছি, এতটাই শরীর খারাপ লাগছিলো যে কিছুই ভালো লাগছিলো না। তো এই দেখো, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো, দেখে বুঝতে পারছো, দেখো আমার কানে কানের টানের কিছুই নেই, কারণ শরীর খারাপের চক্করে সব খুলে ফেলেছিলাম, এখন একটু ঠিক আছি। ওই জন্য ফার্স্ট আমি এই রাজবাড়িটাই আর কি নেমেছি, এর আগের দুটোতে আর কি আমি গাড়ি থেকে নামতেই পারিনি। তো এখন একটু ঠিকঠাক লাগছে শরীরটা। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। আর কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা দেখাবো, এখন অনেক জায়গায় যাওয়ার বাকি আছে। আর এই যে আমরা কি একটা কথা বলে আর কি হাসাহাসি করছিলাম, তো চলো এবার অন্য দিকটা যাবো। আর এখানে প্রচুর লোক আসছে, প্রচুর, অনেক গাড়ি সব পার্কিংয়ে মানে পার্কিং করা আছে, গাড়িগুলো প্রচুর, মানে গাড়ি রাখার জায়গাও নেই, এরকম অবস্থা। আর এই মন্দিরটা দেখো, এখানে সব টেরাকোটা শিল্পের কাজ করা আছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমাদের তো বেশ ভালোই লেগেছে, আর আমরা তো বেরিয়েছি সেই অনেক সকালে, আর দেখি কখন বাড়িতে ঢুকি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখন যতটা পারবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দুজনকে পিছন দিক দিয়ে ধাক্কা দিই, আর এই যে দেখো, এই রাজবাড়িটা থেকে দেখে টেকে আবার গাড়িতে উঠে গেছি। আর এই যে আমি কিন্তু এটা ফুটি না, এটা ওআরএস খাচ্ছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ওষুধ খাওয়ার পরে আর কি এই ওআরএসটা দিয়েছে খাওয়ার জন্য, তো এটা খেতেই আমার 1 ঘন্টা টাইম লেগে গেছে, মানে খেতেই ইচ্ছে হচ্ছে না, এরকম অবস্থা। তো চলো এর পরেরটা আবার দেখাই। তো বলতে বলতে দেখো আরও একটা রাজবাড়িতে চলে এসেছি, আর প্রচুর লোক। আর রাজবাড়িগুলো না দেখতে বেশ ভালোই লাগে কিন্তু, মানে রাজরাজাদের বাড়ি বলে কথা। তো এই যে দেখো, আর এখানে অনেক ভিড় হচ্ছে, পুজো মানে পুজোর টাইমটাতেই আর কি এই রাজবাড়িগুলোতে ঢুকতে দেয়, ওই জন্য সব লোকজন আর কি পুজোর সময়তেই আর কি রাজবাড়িগুলো দেখতে আসে, ওই জন্য আমাদেরও
ওই তাই দেখতেই আসা। আর এই যে দেখো অনেক লোক এসছে, সবাই আর কি এখানে ছবি টবি তুলছে। আর এই যে দেখো এই একটা রাজবাড়ির গেট, মানে যেটাতে এর আগেরটা দেখিয়েছিলাম তো সেটাই আর কি, তার গেট এইটা। আর সারাদিন ঘুরে ঘুরে চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আর এমনিতেই তো গাড়ির মধ্যে একটু যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো কী অবস্থা। এখন তাও একটু হাসি বেরোচ্ছে ওষুধ টষুধ খাওয়ার পরে, তো তারপরে ওষুধ খাওয়ার পরে মোটামুটি শরীরটা ঠিক ছিল, তারপর বেশ ভালোভাবেই ঘুরেছি, খুব মজা করেছি। প্রথম দিকটাই জাস্ট একটু ফেটে গেছে আর কি। তো দেখো বলতে বলতে আরও একটা রাজবাড়িতে চলে এসেছি, তো চলো এটাও ভিতর দিক চারিদিক ঘুরে দেখা যাক। আর এখন বেশ ঠিক লাগছে। আর এটা হলো তুলসী মঞ্চ, আর তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ কত সুন্দর, পুরো স্টার মতো, বেশ দারুণ। আর এই কদিন যেহেতু মানে আমরা সেই পঞ্চমী থেকেই আর কি ঠাকুর দেখতে বেরোচ্ছি আর সারা দিন ধরে, তো ওই জন্যে আর কি শরীরটা হয়তো একটু খারাপ হয়ে গেছিলো, তো এখন বেশ ভালো লাগছে ঘুরতে। আর এই যে দেখো বোনেরা এখানে ছবি তুলছে, আর ও ছবি তুলে দিচ্ছে, ওই জন্য আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম সুন্দর দৃশ্যটা আর কি। তো চলো এবার এই রাজবাড়ির ভিতরটাতে যাওয়া যাক। আর অনেক মানে অনেকটা এলাকা জুড়ে এক একটা রাজবাড়ি, অনেক এরিয়া জুড়ে, তো রাজবাড়ির ভিতরগুলোতে ঢুকলে না বেশ ভালো লাগে, মানে অন্যরকম একটা ফিলিংস হয়, তো দেখতে পাচ্ছ। আর এটাতে না ঢুকতে দেয়নি, মানে এই রাজবাড়ির ভিতরটাতে একদমই ঢুকতে দেয়নি, শুধু বাইরের এইটুকুনি থেকেই দেখে আর কি অন্য দিকটাতে যেতে হয়েছে। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে না অনেকটাই মানে রাত হয়ে গেছিলো, অনেকটা মানে আমরা তো অনেক সকালে বেরিয়েছিলাম, তো যাই হোক এখনও কিছু খাওয়া হয়নি তেমনভাবে, তো একটু পরে আর কি খাওয়া দাওয়া করব। আর এখানে তেমন কিছু আর কি দোকান টোকান খুব একটা কাছে পিঠে কিছু নেই, রাস্তায় আস্তে আস্তে আর কি যেগুলো পড়ছে সেখানেই, তো চলো আগে ফার্স্টে ঘুরে টুরে দেখে টেকে নিই। আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ, কবে কবে গিয়েছো, সব দিন বেরোচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো এই রাজবাড়ির ভিতরটাতে এই ঠাকুর হয়েছে, আর ঠাকুরগুলোও বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ ঠাকুরের মুখগুলো খুব সুন্দর করেছে, তো এখানেও দেখছিলাম। আর রাজবাড়িগুলোতে না সব আর কি মানে বলি হয় সেইগুলোও দেখছি, জানি না এখানে হয়েছে কি না, তো ওই যে দেখাচ্ছিলাম যে বলির জায়গাটা পুজো টুজো হয়েছে, নিশ্চয়ই হয় এখনও। আর এটাও একটা ভাঙা চোড়া পুরো রাজবাড়ির মধ্যেটা, তো সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো চলো এবার আমরা গাড়িতে উঠবো। তো এই দেখো বলতে বলতে গাড়িতে উঠে গেছি, আর এখানে এখন একটু টুকটাক খাবার নিয়ে নেওয়া হয়েছে, তো গাড়িতে যেতে যেতে সেগুলোই খাওয়া হচ্ছে, কেক মটরশুঁটি বাদাম ভাজা। এটা পূর্ব বর্ধমান দেখো বেগড় মুখে চলে এসছি, কি হলো পায়ে, এটা কি জায়গাটার নাম বেগড় মুখ,
দামোদর নদীর ঘাট বেগড়মুখ। আর দেখো ওই কত বক, দেখো বাবা এখানটা তো শাই শাই করে যাওয়ার রাস্তা। আর এই যে দেখো পেছনে বন আসছে। রাস্তায় আস্তে আস্তে আসার সময় প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল, তারপর মেডিসিনের দোকান দেখে দাঁড় করিয়ে ওষুধ টষুধ খেয়ে তারপর থেকে ঠিক হয়েছি। এক দু জায়গায় আমি গাড়ি থেকে নামিয়ে নি, এতটা শরীর খারাপ হয়ে গেছিল। তো যাই হোক চলো এখন ঠিকঠাক আছি, ঘুরছি। ওই জন্য মাঝখানে কানের টানের সব খুলে ফেলেছিলাম, কারণ ভাল লাগছিল না, শরীর অসুস্থ হলে দেখবে কিছুই ভালো লাগে না। ওই জন্য কানের টানে সব কিছু খুলে ফেলেছিলাম, মাথায় টাথায় জল দিয়েছিলাম চোখে মুখে ওই জন্য। তো চলো এখন ঠিক আছে, ওষুধ টষুধ খেয়ে তিনজনে মিলে আমার সেবা করেছে, মানে বোন নন্দাই আর অভি। ওরা প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিল আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে, আমি খুব টেনশান দিয়েছি ওদেরকে আর কি। তো এখন ঠিক আছে। আর এই যে এই জায়গাটার নাম হলো বেগড়মুখ। এই দেখো সানসেট হচ্ছে, কত বক দেখো এইখানটায়। বোনেরা ওই যে যাচ্ছে, আর এখানটা রাস্তাটা দেখো এরকম। আর এই জায়গাটা দেখো খুবই সুন্দর। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই আর কি একটু ছবি টবি তুললাম, আর এই যে বোন এখন ছবি তুলছে। তো চলো এবার আমরা বাড়ি চলে যাব। তো দেখো বলতে বলতে আমরা এখন একটু রেস্টুরেন্টে ঢুকেছি, তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করব সবাই মিলে। খাওয়া দাওয়া করে মানে আমরা চারজন আর ড্রাইভার দাদা পাঁচজনে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরব। তো এখনও বাড়ি যেতে অনেকটাই সময় লাগবে। আর এই যে দেখো মেনু কার্টে অনেক কিছু আছে। তো আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন কষা। আর ড্রাইভার দাদাও তাই নিয়েছিল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তো বোনেরা নিয়েছে চিকেন বিরিয়ানি আর আমরা নিয়েছি হচ্ছে মটন বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এক প্লেট করে নিয়েই আর কি ভাগাভাগি করে নিয়েছিলাম, যেহেতু অতটা করে খেতে পারবো না ওই জন্য। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে আর নিয়েছিলাম একটা করে ফুল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এবার গাড়ি করছি উঠে সোজা বাড়ি, কারণ আর শরীর দিচ্ছে না, অনেক টায়ার্ড হয়ে গেছি। তো এই যে দেখো বলতে বলতে আমরা গাড়িতে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠেও গেছি, এইবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর রাস্তাটা দেখতে পাচ্ছ, পুরো এদিকের রাস্তা না পুরো আর কি ফাঁকা ফাঁকা টাইপের। তো এই যে আমরা যাচ্ছি আর বোনেরা এখন যাওয়ার পথে ওরাও নেমে যাবে। নেমে ওরা বলল যে ওরা একটা দুটো ঠাকুর দেখবে, দেখে তারপর বাড়ি যাবে। আর আমরা দেখো প্রায় বাড়ির কাছে চলে এসেছি। আর এইখানে একটা ঠাকুর দেখার লাইন পড়েছে, শুধু দেখো মানে অনেকটাই। আমি গাড়ি করে যাচ্ছি তো ভিডিও করছি, তো দেখছি অনেক দূরে লাইনটা পড়েছে। তো তবু আমি সবটা করিনি, কিছুটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত লম্বা লাইন দেখতে পাচ্ছো ওই পাশটাতে, তো অনেকটাই লাইন ছিল, তো সেটাই আর কি আমি দেখাচ্ছিলাম। তো যাই হোক বাড়ির কাছাকাছি চলে এসেছি, এবার চলো আবার বাড়িতে গিয়ে তারপর পরে তোমাদের সাথে কথা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। বাড়ি চলে এসেছি আর এখন বাজে 9:10, সকালে বেরিয়েছি 9:40 আর বাড়ি ঢুকেছি 9:10। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, নিয়ে চোখে মুখে জল টল দিয়ে নিই, নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে আবার অষ্টমী, অষ্টমীর অঞ্জলি দেওয়ার আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, গুড নাইট।